মেয়েরা করলে হিরো আর ছেলেরা করলে সেটি জিরো হয়ে যাবে, কেন এমনটা হবে? যেখানে আজ কোনো কাজই ছোট নয়, সেখানে ছেলেরা ছোট্ট কাজ করলেই তাদেরকে জিরো বলা হবে কেন, আর মেয়েরা সেই কাজ করলে তাদের হিরো বলা হবে কেন? এই ছবিটি এখন সোশ্যাল মিডিয়াতে তুমুল আকারে ভাইরাল হয়েছে, আর এই ছবি নিয়েই কথা লিখেছেন জনপ্রিয় এক লেখক করণ যাদব। সোশ্যাল মিডিয়াতে তিনি নিয়মিত পোস্ট করেন। তিনি লিখেছেন, সো দিস ইজ মাই ভার্সন অফ দ্য ট্রেন্ড। আমিও শিক্ষিত, আমিও চাকরি করতাম সেক্টর ফাইভের কাঁচ বাঁধানো কার্পেট জঙ্গলের এক আকাশ ছোঁয়া কোম্পানিতে। চাকরিটা ছেড়ে আমিও এখন হাটে এসেছি, বাজারে এসেছি, রাস্তায় ঘুরে ঘুরে খাবার বিক্রি করি। আমার গাছের দোকানটাও রাস্তাতেই, সেখানেই এক কোণে বসে আমি পড়াশোনাও করি। শুধু বাকি রয়ে গিয়েছে ওই মেয়ে হওয়ার ক্রাইটেরিয়াটা, তাই তো ভাইরাল হলাম না। ছেলে তো এটাই একটা বড় প্রবলেম, এবং কথাও শুনতে হয়, এত পড়াশোনা করে কি করেছিস? যেন রান্না করা বা খাওয়ানো কত খারাপ কাজ, বা মেয়ের কাজ। চেনা পরিচিত লোকেরা বন্ধুরা দেখেও না দেখার ভান করে এড়িয়ে যায় আমাকে। অনেকে আবার ছবি তুলে যে যার গ্রুপে হাসাহাসি করে। লোকের কথা আমি গায়ে মাখি না, চাকরি ছাড়ার আমার কোনো অনুশোচনা নেই। দুঃখটা অন্য জায়গায়, আমাদের মতো শিক্ষিত, অল্প শিক্ষিত বা অশিক্ষিতই হোক, সংসার সামলাতে অল্প বয়সীদের দোকান দেওয়া ব্যাপারটা এদেশে অন্তত খুবই সাধারণ। যাদের এটা অসাধারণ মনে হয় তারা সবে নিজের মায়ের আঁচল থেকে বেরিয়ে নিজের দেশটাকে দেখছে, তাও বাবার হোটেল থেকে বেরোতে পারেনি, তাহলে দেখতে পেত নন্দিনীর দিকে ছাড়াও হাজারো মেয়ে, ছেলে, বৃদ্ধ, বৃদ্ধা, এমনকি 7-8 বছরের বাচ্চারাও নিজের ভাত জোগাড় করতে দোকান দেয়। কিন্তু কেউ তেলে ভাজা, কেউ ফুল ফল, কেউ শাকসবজি, কেউ ঝালমুড়ি, কেউ জুতো পালিশ, কেউ কুলি। এক আধ দিন তাদের সাথেও ব্লগ করুন না, তাহলে জানতে পারবেন তারাও রাস্তায় সাধে নামেনি, শখে শখে কোনো কাজ করতে আসেনি। কারোর বাবার চাকরি গেছে, কারোর বাবাই গেছে, কারোর হয়তো বাবা মা কেউ নেই, ছোট ভাই বোনদের দেখাশোনা করছে। এমন হাজারো হাজারো নন্দিনী বসে আছে রাস্তায় রাস্তায়, দেখতে পাবেন তাদের কাজগুলো। এই পোস্টের উদ্দেশ্য হলো কয়েকটা কথা বলা। এক, কারোর কাজ নিয়ে কোনো রকম কথা বলবেন না, অর্থাৎ কারোর কাজকে ছোট করবেন না। দুই, একই কাজ নারী করলে হিরো আর পুরুষ করলে জিরো, এই চিন্তাধারা বাদ দিন। আর তিন নাম্বার এবং শেষ নাম্বারটি হলো, সব কিছুকে গ্লোরিফাই করার দরকার নেই। যেখানে বাবা মায়ের পাশে দাঁড়ানোটাই সন্তানের কাজ, সেখানে একজন নন্দিনী কেন ভাইরাল হয়? সেখানে জীবনসঙ্গী মানেই সারা জীবন সঙ্গ দেওয়ার মানুষ, সেখানে একজন সব্যসাচী কেন ভাইরাল হয়? এটা আসলে প্রমাণ করে যে আমরা নিজেদের চারদিকের সাধারণ ঘটনা আর সাধারণ মানুষদের প্রতি কতটা ইগনোরেন্ট। সো ভিউয়ার্স, এই থেকে আপনারা কী শিখলেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।